পঞ্চায়েতগুলিতে বিদ্যুৎ খরচা বাঁচাতে সৌর শক্তিকে কাজে লাগিয়ে সোলার সিস্টেমে আলো জ্বালানোর সিদ্ধান্ত নিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতি। এ বিষয়ে একটি মিটিং করা হয়। এখানে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাড়া, কর্মাধ্যক্ষ জগন্নাথ দাস ও সুনীল সামন্ত ছাড়াও আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শিশির সরকার। দিদি বলেন, এই যে প্রশাসনিক বৈঠক আপনাদের, আরামবাগ পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি গুণধর খাড়া মহাশয় এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় জগন্নাথ দাস মহাশয়, আরামবাগ বিডিও অফিস এবং আমরা আরও যারা কর্মাধ্যক্ষ আছি, জনপ্রতিনিধি আছি, আমরা আগেই একটা বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে অত্যধিক বিদ্যুৎ খরচ থেকে বাঁচাতেই বলবো, আমরা আর বিদ্যুৎ সংযোগে কোনো বাতিস্তম্ভ লাগাবো না আরামবাগ ব্লকে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা একদম যে এবারের আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান হয়েছে, সেই অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে আমরা সোলার সিস্টেমে বাতিস্তম্ভগুলো লাগাবো বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো এই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য আজকে পূর্ত কর্মাধ্যক্ষ একটা মিটিংও ডেকেছেন এবং সেই মিটিংয়ে আমাদের যেমন আধিকারিকরা উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত আছেন, কর্মাধ্যক্ষরা উপস্থিত আছেন। তার কারণটা হচ্ছে কি, এবং আমরা যে পঞ্চায়েত আরামবাগ ব্লকে আমরা যখন বাতিস্তম্ভগুলো দিই, সেই খরচাটা কিন্তু পঞ্চায়েতকে বেয়ার করতে হয়। তার ফলে পঞ্চায়েতের উপর বিরাট একটা অর্থনৈতিক বোঝা চেপে যাচ্ছে। তা থেকে পঞ্চায়েতগুলোকে বাঁচাতে এবং আগামী দিনে আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে প্রচলিত যে আমাদের শক্তিগুলো দিনকে দিন শেষ হয়ে আসছে, সেই কারণেই আমরা সৌরশক্তিকে কাজে লাগিয়ে এই কাজটা আমরা করতে চাইছি। আপনার নাম? সুনীল সামন্ত, বনভূমি কর্মাধ্যক্ষ এবং পূর্ত সদস্য। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।